নমস্কার বন্ধুরা, আমি অ্যাংলার আশিস মান্না। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে নারকেল খোপড়া বা শুকনো নারকেল, শুকা নারকেল, মানে নারকেলের গোটা, নারকেলের ভেতরে যে নারকেলটা শুকনো হয়ে যায়, এইরকম হয়ে তৈরি হয়ে যায়, সেইটাকে আমি এর গাটা ছিলবো এই যন্ত্রটা দিয়ে, মানে ছোলার দিয়ে ছিলে তারপরে এটাকে টুকরো টুকরো করে কাটবো। কাটাটাও দেখিয়ে দেবো কীভাবে কাটছি। সেটা দিয়ে তারপরে ওটা মিক্সিতে আমি ওটাকে গুঁড়ো করে নেব, নিয়ে সেটা দিয়ে আমি একটা কোর্মা বানাবো বা নারকেল পোলাও বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। এটাকে আপনারা এইভাবে ছিলে নেবেন, এই যে দেখুন এইভাবে ছিলে নেবেন। একটু কষ্ট হবে কিন্তু এই হয়ে গিয়ে দেখবেন এইটা এই এইরকম জিনিসটা, তেল, এই দেখুন তেল বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তেলটা এরম বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা দিয়ে এইভাবে এরম করে ছিলবেন। এইবার এইগুলোকে এইভাবে প্রথমে কেটে নেবেন, দেখবেন ধার ছুরি সাবধানে কাটবেন, দেখবেন এর ভেতরে এইভাবে পুরো শুকনো নারকেল, অনেক সময় ভেতরে কালোও থাকে কিন্তু এইগুলো সবগুলোই ভালো। কিন্তু এটা কিন্তু আমার কেনা না, এটা বাড়িতেই যে নারকেল ছিল সেটাই শুকিয়ে এরম ভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব ভালো। এইবারে এইগুলোকে এরম টুকরো করে নেবেন, নালে কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে অসুবিধা হবে, এরম ছোট ছোট টুকরো করে নেবেন। দিয়ে দরকার হয় একটু রোদে দিয়ে নেবেন, এরম ছোট ছোট টুকরো করে নেবেন। এই নারকেল খোপড়ার বা শুকনো নারকেলের কোর্মা কিন্তু খুবই ভালো হয়। আমি বিশেষ কিছু এতে দেব না, শুধু ঘি দেব, দিয়ে এটাকে বানাবো, বা একটু নারকেল তেলও দিতে পারি ওতে অল্প। আর যে জিনিসটা দেব একটু ছোট এলাচ থেতে করে দেব, আর একটু জয়িত্রী জায়ফল দেব। দুই একটা কাটি। বন্ধুরা সব কমপ্লিট করে ফেললাম কাটা, এরপরে মিক্সিতে দেওয়া হবে। মিক্সিতে দিয়ে এগুলোকে ডাস্ট করে নিয়ে তারপরে কোর্মাটা বানাবো, বানাবার ভিডিও আপনাদের দিয়ে দেব, দেখিয়ে দেব। হ্যাঁ, এই যে নারকল খোপড়াগুলো আমি কেটেছিলাম সেটাকে এইভাবে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। তবে মিক্সিতে নিয়ে বারবার দিতে হবে আপনাদের, মানে অল্প অল্প করে নিয়ে, কিন্তু একবারে হবে না। দুই এক জায়গা হয়তো একটু গোটা গোটা থাকলেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই গুঁড়ো হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দেব ঘি, দেব 125 গ্রামের মতো। আমি এটা ঘিতেই ফ্রাই করব, কোনো নারকেল তেল আমি এটাতে ইউজ করব না। আর দেব আমি 8টা ছোট এলাচ থেতো, 1 ইঞ্চির মতো দারচিনি, 1 ইঞ্চির মতো দারচিনি, সেটা আমি এটাকে গুঁড়ো করে, মানে গুঁড়ো করে ওরা হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে 1/4 জায়ফলের 1/4 ভাগ আমি এটা একটু হামন্দিস, ছোটো হামন্দিস থেতো করে নিয়ে নিয়েছি। আর 1/2 জৈত্রী, 1টা জৈত্রী ফুলের 1/2 ফুল আমি এটা থেতো করে নিয়েছি, একদম ডাস্ট করিনি, জাস্ট থেতো থেতো করে নিয়েছি। এইবার আমার কড়াইতে ঘি দিয়ে নারকেলগুলোকে আমি ভাজবো। ওভেন অন করলাম, এইবার আমি গরমের মধ্যে টোটাল ঘিটা আমি দিয়ে দেব। ঘি
মিডিয়াম ফ্লেমে নিয়ে এলাম। এবার আমি নারকেল গুঁড়ো দেব। নারকেলটা 50% ভাজা হয়ে গেলে নারকেল গুঁড়োটা, তারপরে আমি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। আমি অ্যাংলার আশিস মান্না, আমার চ্যানেলটি আপনারা দেখুন, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর যদি আমার চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর এটা একটু মিডিয়াম আছে, মিডিয়াম থেকে লো আছে দেখে ভাজতে আরম্ভ করবেন। এটা টোটালি হচ্ছে শুকনো নারকেলের বা খোবরা এটা ভাজা হচ্ছে ঘি, আর শুধু ঘি দিয়ে। এইটা যেখানে শুধু রুই মাছও খায়, রুই মাছ নারকেল পছন্দ না করলেও এটা যেহেতু শুধু ঘি দিয়ে ভাজা, সেই জন্য এতে রুই মাছও ভালো এই কোরমাটায় খাবে, এই নারকেল কোরমাটায়। দেখুন বন্ধুরা, এবার আস্তে আস্তে কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি শেষ, এখন খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর সেন্ট এসছে। আপনারাও ট্রাই করতে পারেন, রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি কী কী দিয়ে বানাতে হয়। মানে তৈরি হয়ে গেল কাতলা মাছ ও রুই মাছ ধরার জন্য স্পেশাল নারকেল পোলাও বলতে পারেন, নারকেল কোরমা বলতে পারেন বা নারকেল ভাজা বলতে পারেন। কিন্তু এটা শুধু ঘিতে, এটা শুধু ঘিতে বানালাম, আপনারাও ট্রাই করুন।